আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো। আর আজকের রেসিপি হচ্ছে পাতাকপির কোপ্তা, কারি না, জাস্ট কোপ্তা কারে বা পাকোড়া। তো পাতাকপির কোপ্তা বা পাকোড়া বানানোর জন্য অবশ্যই আমাদের পাতাকপি লাগবে। তো আমি একটা পাতাকপি নিয়েছি, আর মরিচ নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। তো এগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আমি যেভাবে বানাই আর আমাদের বাসাতে যেভাবে হয় সেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি পাতাকপিটা ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে এখন আমি আস্তে আস্তে করে সব মিশ্রণগুলো দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো যে মরিচ আর পেঁয়াজের যে মিশ্রণটা, সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম ভালো করে। আর এর সাথে আমি দেব হচ্ছে এখন হলুদ দেব, পরিমাণ মতো হলুদ দিয়ে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে ময়দা বা আটা, আপনারা যেটাই দিতে চান দিতে পারবেন, যাতে এই ডোটা একটু শক্ত হয়। কারণ যতটা সম্ভব ভালো করে আমি এটা মাখিয়ে নেব, আর মাখানোর পরে একটু রেস্টে রেখে দেব। দেন এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ মরিচের গুঁড়া, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আর আপনারা যদি চান বেকিং সোডাও দিতে পারেন, আমি একটু দিয়ে নিয়েছি যাতে কালারটা একটু কালারফুল আসে পাকোড়াটা, সেজন্য। আর না দিলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এটা একটু মুচমুচে করার জন্য এর মধ্যে কিছু বিস্কুটের গুঁড়া, আপনারা চাইলে ব্রেডক্রাম্বও দিতে পারেন, যে যেটা খুশি সেটা দিতে পারেন। আমি একটু বিস্কুটের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা আমি আবার সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন এর মধ্যে আমি কিছু আলু কুচানো দিয়ে দেব, আর আলু কুচানো আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখন এটা মাখিয়ে হাত দিয়ে একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব। আর আমি ইতিমধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমার যে কোপ্তা বা পাকোড়া সেটা আমি দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে এপিস ওপিস ভেজে নেব। যখন এক সাইড হয়ে যাবে তখন অন্য সাইডটা দেওয়ার জন্য আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব, আর যখন দুই সাইডে হয়ে যাবে তখন বারবার নাড়তে হবে। আর এভাবে নাড়তে থাকলে একটা সুন্দর কালার চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আপনারা চাইলে বিকেলের নাস্তা বা ভাতের সাথেও খেতে পারেন। তো এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, আর আমি যেহেতু খেয়েছি সেজন্য আপনাদের বলছি অনেক মজাদার ছিল, ভেতর থেকে ঝাল ঝাল ক্রিসপি একটা ভাব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবাই সবার পরিবারের সাথেই থাকবেন, আর ভালো ভালো খাবার রান্না করবেন, আর সবাই মিলে তা উপভোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আর বেশি কথা বলছি না, আল্লাহ হাফেজ। সবাই সবাই ভালো থাকবেন, আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।